করোনা প্রকট বৃদ্ধি পাওয়ায় রাজ্য সরকার সোমবার থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। এদিন পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের বীরহাটা ট্রাফিক ওসি বিশ্বজিৎ মাইনের উদ্যোগে নাকা চেকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন বিনা হেলমেটে চার চাকা গাড়ি চালানো সহ মাস্ক না পরায় প্রায় 200টি বাইক আটক করা হয়েছে। এছাড়াও এদিন পথ চলতি মানুষকে মাস্ক তুলে দেওয়া হয়। অপরদিকে বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী ও এসডিওর উদ্যোগে শহরের বিনা মাস্কের বিরুদ্ধে অভিযান চালায়। এদিন মাস্ক না থাকায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এদিন আইসি বিভিন্ন বাসে যে সমস্ত যাত্রীরা মাস্ক পরেননি তাদের মাস্ক তুলে দেন। আজকে আমাদের করোনা যেভাবে থার্ড ওয়েভ বাড়ছে, সেই কারণে গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল থেকে গতকাল নোটিফিকেশন হয়েছে যে রেস্ট্রিকশন, সেটাকে আমরা ইম্পোজ করার জন্য আমাদের বর্ধমান থানার আইসি, আমি মহকুমার শাসক বর্ধমান উত্তর সদর এবং আমাদের মিউনিসিপ্যালিটি সবাই মিলে যৌথ উদ্যোগে আমরা আজকে পথে নেমেছি। যারা যারা মাস্ক ছাড়া রাস্তায় বেরোচ্ছেন তাদের আমরা প্রাইমারিলি আমরা সেকেন্ড টাইম যদি তারা একই ভুল করে তাহলে আমরা ডিটেন করব এবং আমরা প্রত্যেকটা বাসও চেক করছি, প্রত্যেকটা গাড়ি চেক করছি এবং যারা যারা মাস্ক পরছে না তাদের আমরা ডিস্ট্রিবিউট করছি এবং দু একজনকে আমরা ডিটেনও করছি এবং যারা যারা যে সমস্ত গাড়িগুলো প্যাসেঞ্জার উইদাউট মাস্কে তুলছে তাদের আমরা আরটিও পরে সিদ্ধান্ত নিয়েছি বাসগুলোকে টেম্পোরারি আমরা সিজ করে নেব। আজকে তো একটা মেলা আছে, মেলা কি বন্ধ থাকবে? হ্যাঁ, মেলা বন্ধ। কৃষ্ণ সাহের মেলা যেটা হওয়ার কথা ছিল 3-12 তারিখ ওটা আমরা বন্ধ করে দিয়েছি। করোনা বিধি প্রশাসন ট্রাফিক আমাদের যে কাজ করছে এভাবে কেন করছেন? মাস্ক তো পরতে হবে। কোভিডের সিচুয়েশন কত বেড়ে গেছে, আপনাকে মাস্ক পরতে হবে। তো আগামী 15 জানুয়ারি পর্যন্ত সুইমিং পুল, জিম, বিউটি পার্লার, সেলুন ও ওয়েলনেস সেন্টার। বর্ধমান থেকে পিন্টু পেটেল ও টিঙ্কু সাউ রিপোর্ট, আনন্দ বার্তা।